আসসালামু আলাইকুম শিখি অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে চব্বিশ পৃষ্ঠার মূল্যায়ন ছক দুইয়ের সমাধান দেখব শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে দেখাবো তোমরা এই মূল্যায়ন ছক দুই কীভাবে পূরণ করবে এখানে আমাদের মূল্যায়ন ছক দুইয়ের বিষয়বস্তু হলো খাদ্য নিরাপদ রাখা ও অপচয় রোধ করার কৌশলগুলোর চর্চার মাধ্যমে অর্জিত যোগ্যতা প্রয়োগের মূল্যায়ন এখানে প্রথমে তোমরা তোমাদের নাম লিখবে আমাদেরকে এই তিনটি বিষয়ের উপর ফিডব্যাক দিতে হবে মূল্যায়নের জন্য এই তিনটি ঘরে আমরা বর্ণনামূলক ফিডব্যাক দিব আমাদেরকে যে বিষয়গুলোর উপর ফিডব্যাক দিতে হবে এগুলো হলো দূষণ ও অপচয় রোধের কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা এরপরের বিষয়টি হলো পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা অথবা ডায়েরি অথবা জার্নালে লিপিবদ্ধ করা আর সবশেষ বিষয়টি হলো পাঠ্যপুস্তক ডায়েরি অথবা খাতা অথবা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে দূষণ অপচয় অপচয়দের ধারণাগুলোর সঠিক প্রতিফলন তো শিক্ষার্থীরা এবার চলো আমরা মূল্যায়ন ছক দুইয়ের সমাধানটি দেখে নিই শিক্ষার্থীরা আমি এখানে একটি নমুনা নাম দিয়েছি তোমরা এখানে তোমাদের নাম লিখবে আমাদের মূল্যায়নের প্রথম বিষয়টি হলো দূষণ ও অপচয় রোধের কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা এখানে তোমরা লিখতে পারো দূষণ ও অপচয় রোধের কৌশল চর্চা নিয়ে আমার ব্যক্তিগত পরিকল্পনাগুলো যথার্থ কারণ এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে আমি খাদ্য দূষণ ও অপচয় রোধ করতে পারি এরপরের বিষয়টি হলো পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা অথবা ডায়েরি অথবা জার্নালে লিপিবদ্ধ করা শিক্ষার্থীরা আমরা কিন্তু প্রতিটি কাজ পাঠ্যপুস্তকে এবং খাতায় লিপিবদ্ধ করেছি তাই এখানে আমরা লিখতে পারি এ অধ্যায়ের করা প্রতিটি অনুশীলনমূলক কাজের পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো পাঠ্যপুস্তকে এবং খাতায় লিপিবদ্ধ করেছি আমি পাঠ্যপুস্তকে এবং খাতায় এই অভিজ্ঞতার প্রতিটি অনুশীলনমূলক কাজের সমাধান খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি মূল্যায়নের সবশেষ বিষয়টি ছিল পাঠ্যপুস্তকে ডায়েরি খাতা অথবা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে খাদ্যদূষণ ও অপচয় রোধের ধারণাগুলোর সঠিক প্রতিফলন এই ঘরটিতে তোমরা লিখতে পারো পাঠ্যপুস্তক এবং খাতায় লিপিবদ্ধ করা কাজগুলোতে খাদ্যদূষণ ও অপচয় রোধের ধারণাগুলোর সঠিক প্রতিফলন ঘটেছে আমি দূষণ ও অপচয় রোধের যে পরিকল্পনাগুলো লিপিবদ্ধ করেছি সেগুলো যথার্থ হয়েছে তো শিক্ষার্থীরা এভাবে করেই কিন্তু তোমরা মূল্যায়ন ছক দুই পূরণ করতে পারো এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়টি থেকে শুরু করব এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো